প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার্স এর এই 407 পাতার 11-র দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, 5.5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, আমাদের প্রথমে এখানে 5.5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তারপর সেই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখো, আমরা খুব সহজ সরলভাবে অঙ্কন করব, তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া 5.5 সেমির পরিমাপ নেব। দেখো, এই যে শূন্যের বর্গাক, এই যে এখানে এটি হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, এখান থেকে হিসেব শুরু হয়, এই যে 5.5, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এই এই হচ্ছে 5.5 সেমি। এখন আমরা খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, তো রশ্মিটি কিন্তু আমরা অবশ্যই 5.5 সেমির থেকে বড় নেব। দেখো, যে কোনো পরিমাপ নেব, অবশ্যই 5.5 সেমির থেকে বড়, এই আমরা 8 সেমির থেকে বেশি নিলাম। ঠিক আছে, এই যে এখানে বিন্দু করব, এখানে বিন্দু করে নাম দিতে হবে বি, এদিকে রশ্মির চিহ্ন এবং বিন্দু করে নাম দিতে হবে এক্স। এরপর আমরা এই যে পেন্সিল কম্পাস হাতে নেব। ঠিক আছে, পেন্সিল কম্পাস হাতে নিয়ে আমরা এই 5.5 সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব। তার আগে আমরা এখানে 5.5 সেমি লিখে রাখি, 5.5 সেমি। এখন আমরা এই যে পেন্সিল কম্পাস দিয়ে 5.5 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে আমরা 5.5 সেমির পরিমাপটি নেব পেন্সিল কম্পাস দিয়ে। ঠিক আছে, নিয়ে আমরা এই বি বিন্দুতে প্রথমে বসাবো। ঠিক আছে, পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এক্স রশ্মির দিকে এদিকে একটি বৃত্তচাপ কেটে নেব। এই, ঠিক আছে, দেখো, এই যে আমাদের যেহেতু সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তো পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা বি বিন্দুতে বসিয়ে প্রথমে এদিকে একটি বৃত্তচাপ কাটলাম এক্স রশ্মির দিকে, এরপর উপরে একটি বৃত্তচাপ কাটবো। এই, ঠিক আছে, এখন আমরা এই যে এখানে বসাবো, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, রশ্মির উপরে বৃত্তচাপ কাটার ফলে এখানে বিন্দু উৎপন্ন হয়। এই যে এখানে বসাবো, বসিয়ে উপরে যে বৃত্তচাপটি কাটলাম তার উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই, ঠিক আছে, এই বিন্দুর নাম দেব আমরা এখানে সি। এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এই বিন্দুর নাম দেব এ। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর এই সি বিন্দু যুক্ত করে দেব প্রথমে, এরপর এই এ আর বি বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, দেখো, এই আমরা 5.5 সেমি লিখে দেব, 5.5 সেমি, এটি হচ্ছে 5.5 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 5.5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজটি আমরা প্রথমে অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই বি আর সি বাহুকে সমদ্বিখণ্ডিত করব বা সমান দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, তো সমান দুই ভাগে ভাগ করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি প্রথমে সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে বি সি বাহুর অর্ধেকের বেশি নেব। ঠিক আছে, এই যে এভাবে অর্ধেকের বেশি নেব, নিয়ে উপরে বৃত্তচাপ কাটবো, কাঁটাটি আমাদের সি বিন্দুতে বসা থাকবে, উপরে বৃত্তচাপ কাটবো এবং এই নিচে বৃত্তচাপ কাটবো। এই, ঠিক আছে, এরপর পরিমাপটি সেই একই থাকবে, এরপর এই বি বিন্দুতে বসাবো। ঠিক আছে, একই পরিমাপটি থাকবে, বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে যে প্রথমে বৃত্তচাপটি কাটলাম সেখানে আরেকটি বৃত্তচাপ, উপরে এবং নিচেও তাই। এই, ঠিক আছে, এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, এই বিন্দু আর এই বিন্দু, এই এই বিন্দুর নাম হবে পি আর এই বিন্দুর নাম হবে কিউ। এরপর আমরা এই এ বি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করব, কিভাবে অর্ধেকের বেশি পরিমাণ নিতে লাগে, এই নেওয়া হলো। ঠিক আছে,
এই পেন্সিল কম্পাসে কাঁটাটি এই বিন্দুতে বসানো রয়েছে, এই ডান দিকে বৃত্তচাপ এবং এই যে এদিকে বৃত্তচাপ, ঠিক আছে। এরপর একই পরিমাপটি এই আমরা বি বিন্দুতে বসাবো, বসিয়ে এদিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং এদিকেও তাই। এই এদিকে ভালোভাবে স্পর্শ করলো না, আর একবার এই বিন্দুতে বসাই, বসিয়ে এই, ঠিক আছে। এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা আর, এই বিন্দুর নাম দিই আমরা এস। এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দিই, ঠিক আছে। এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আর এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক দুটি এই যে এখানে পরস্পর ছেদ করেছে, ঠিক আছে। এই বিন্দুর নাম আমরা দিই ও। এখন আমরা এই স্কেল দ্বারা এই ও আর বি যুক্ত করে দিই, ঠিক আছে। এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বির পরিমাপ নেব, ঠিক আছে। দেখো এই যে এভাবে নেব, ঠিক আছে। নিয়ে আমরা এই একটি এখানে পরিবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করব। দেখো এই যে এভাবে। এই তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এ বি সি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। তো আমরা এখন এখানে একটি লাইন সাজিয়ে লিখব, সুতরাং এ বি সি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো যার পরিবেশার্ধ, এই যে ও বি হচ্ছে পরিবেশার্ধ, ও বি সমান, ও বির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব, 3.3 সেমি প্রায়, 3.3 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা 407 পাতার আমাদের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের এই যে গণিতের 407 পাতার 11 দাগের 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা তাহলে অঙ্কন করলাম, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।